আমাকে বলে কি জানেন যে আমাকে একটু সুখ দিতে হবে আপনাকে। স্যার ভি ভাইয়া বিশ্বাস করেন আমার মাথায় মনে আকাশ ভেঙে গেছে। আমাকে বলে কি জানেন আমাকে একটু সুখ দিতে হবে, আমার সাথে ফোন সেক্স করতে হবে। আমার ছেলেটা বসে আছে সামনে, আমার ছেলে বন্ধুটা এখানে বসে আছে, আমার এত লজ্জা লাগছে আমি কি বলবো। ইনায়েতুল্লাহ আব্বাসের বিরুদ্ধে ষড়যন্ত্র, তার বিরুদ্ধে মামলা হয়েছে, সে যদি গ্রেফতার হয়। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, সন্তানের মাকে দেওয়া হলো কুপ্রস্তাব, অবশেষে লাইভে এসে সব বলে দিলেন গোপন তথ্য। দর্শক শ্রোতা সেই ভিডিওটি আপনাদেরকে বিস্তারিত দেখাবো এবং এই দিকে করা হলো ইনায়েতুল্লাহ আব্বাসি নামের মামলা। দর্শক শ্রোতা সেই ভিডিওটি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো কথা না বাড়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমি ছোট করে একটু নোট, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে সব প্রত্যেক মুহূর্তের আপডেট নিয়ে সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক কথা না বাড়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। দর্শক আমরা দেখবো যে ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসি সাহেবের নামে যে মামলা করা হয়েছে আমরা সেই ভিডিও বিস্তারিত দেখবো। তার আগে আমরা দেখে আসি যে সন্তানের মাকে কুপ্রস্তাব দেওয়া হলো এবং সেখানে আসলে ঘটনাটা কি ঘটেছিল আমরা তার সেই মুখ থেকে আমরা শুনে আসি। পরেও আপনার অজান্তে কখনো কি আপনি অনুভব করেছেন কিনা যে কোনো একটা সন্ত্রাসী গোষ্ঠীর সাথে, কোনো জঙ্গিবাদের সাথে কোনো ধরনের এমন কোনো আপনার চোখে অসঙ্গতির কোনো কিছু দেখেছেন কিনা যেটার কারণ হতে পারে তাকে নিখোঁজ হয়ে যাওয়ার পেছনে? এই ধরনের আসলে আমরা কিছুই দেখিনি। আমরা এই ধরনের স্পষ্টভাবে বলবেন, কারণ আমাদের এখানে হয়তো হয়তো প্রশাসনের কোনো লোক যারা আসলে আপনাদের সহযোগিতা করতে চায় তারা এমন কোনো ইনফরমেশন আপনাদের কাছ থেকে পেল, হয়তো সমাধান হতেও পারে। সুতরাং যা বলার প্রয়োজন তা বলুন, আপনারা সমস্যা নেই। সে আসলে যে মসজিদে নামাজ পড়তে যেত সে সবার সাথেই কথা বলতো, তা এখন এটা কে কিভাবে নিছে আমি জানি না। তবে আমার ছেলে যখন নামাজ পড়তো নামাজ পড়ে চলে আসতো, এখন নামাজ পড়ার সময় তো অনেকের সাথে তো দাঁড়িয়ে কথা বলে। এখন সে আমার ছেলে যখন নামাজ পড়ে কিন্তু আবার চলে আসে, আর কখনো কখনো তার নামাজ হইতো না যে সে হলো আবার ঘুমে আসার সময় ঘুমায় থাকতো, তার সেই নামাজটা তো আমাকে এমনও জিজ্ঞাসা করা হয়েছে যে সিটিটিসির লোক আসছিল আমার বাসায়, তো আমাকে এরকম প্রশ্ন করা হয়েছে যে আপনার ছেলে কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। তা আমি বলছি যে না, ও সবসময় পাঁচ ওয়াক্ত নামাজটা পড়তে পারে না, কারণ সে ফজর নামাজটা কাজ আছে আসর নামাজটা কাজ আছে। মানে এই প্রশ্নটা করে কি বুঝিয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এটা কি? আসলে আমি যেটা মনে করছি যে এটা কি তাকে কোনো সন্দেহ করছে কিনা, আমি যেটা মনে করি আজকাল যে আজকালকার ছেলেরা যে দাঁড়িয়ে রাখে নামাজ পড়ে এটা কি তাদের প্রবলেম কিনা, আমার কাছে এটাই মনে হচ্ছে। তা আমি বলছি না স্যার, ও আবার এটাও বলছে সে তাকে কি কখনো একা ঘরে কম্পিউটার চালাইতে দেখছে কিনা বা সে সব চুপচাপ থাকে কিনা। স্যার ও ভাইয়া ও কিন্তু আমাদের সাথে এত এমন ভাবে মিশতো, সে দরজা খুলে লেখাপড়া করতো, তার ওয়াইফ 24 ঘন্টা তার পাশে থাকতো, এমনও বলছে সে একা একা কাজ করতো কিনা, এই ধরনের কিছুই না, বা তার কোনো সংঘবদ্ধ নেই, তার কোনো খারাপ কিছু নেই, তার রাজনৈতিক কোনো দলও নেই, তার কিছুই নেই। অনেকে আমাকে এটাও বলছে যে আপনি মা হয়ে মার অনেক কিছু জানে না, এটা বলছে যে মার অনেক কিছু। আচ্ছা, মা হয়ে মা অনেক কিছু জানে না সে গোপন করেছে, এখন আপনাদের দায়িত্ব তো এটা বের করে দেওয়া। আপনারা বের করে দেখেন, বলেন, প্রমাণ করেন যে আমরা আপনি বলেছেন মিথ্যা। এখন এই 37 দিন হয়ে গেছে, এরপর আপনার ছেলেকে এনে দিলাম, সে এই জিনিসের সাথে যুক্ত ছিল 37 দিনও বের হয়নি, এটাই হলো বাস্তবতা। আবার প্রশ্ন করছেন সে এই করেছে কিনা, আমি প্রশাসনের উদ্দেশ্যে বলছি, আমি আমি ফেসবুক আইডি পর্যন্ত দিয়েছি, আমার বাসায় এসে কম্পিউটার পর্যন্ত তারা চেক করছে, তারপর যখন চলে যায় আমি পরের দিন ফোন দিই যে ভাই আপনারা তো চলে গেলেন, আমাকে তো কিছু বললেন না, আমার ছেলে কিছু পাইছেন কিনা, তো বলতেছে ইফাজে কিছু পাইনি, তো ও তো নামাজ কালাম বলে যে ইসলামিক কথাবার্তা বেশি বলে, এই কথাটা বলতেছে স্যার। আজকে ভাইয়া আজকাল কিন্তু সবাই কিন্তু বর্তমানে একটু নামাজ কালাম পরে একটু কথাবার্তা বলে, কিন্তু ইফাজের এমন কোনো কিছু ছিল না যে সে ধর্ম নিয়ে বাড়াবাড়ি বা কোনো কিছু এই ধরনের কিছু আমার কাছে তারা জানতে চায় বারবার, যে আমার ছেলের সাথে কারোর কোনো সংগঠন সম্পর্ক আছে কিনা, সে নিজে আত্মগোপন। আপনি অনুভব করছেন এইসব প্রশ্নের আলোকে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়াটাকে কোনো একভাবে তারা অপরাধ হিসেবে দেখছে বলেই কি ইঙ্গিত করেছে কিনা, আপনি এটা বলতে চাচ্ছেন? জি জি জি, আমার কাছে এটাই মনে হচ্ছে ইঙ্গিত করছে তারা যে আমার ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এটাও মনে হচ্ছে তাদের কাছে। আমি যেটা মনে করি প্রবলেম, এটাও প্রবলেম আমার কাছে মনে হলো যেটা। তারপর আমি ওনারা যখন আসছে, আসার পর আমি জিজ্ঞাসা করলাম, আমার কাছে অনেক তথ্য নিয়েছে তারা, কিন্তু তথ্য নিয়ে আমি আমার ভিতরে যদি কোনো কিছু থাকতো আমার সাথে ফেসবুক আইডি দিতাম না এবং কম্পিউটারটা কিন্তু আমি ধরতে দিতাম না যদি আমি কোনো খারাপ মনে করতাম। হ্যাঁ, কিন্তু ঠিক আছে, এটা যদি প্রবলেমও হয়ে থাকে, ধরে নিলাম প্রবলেম, 37 দিন হয়ে গেল, হোয়াট ইজ দ্য আপডেট? জি, আমি প্রবলেম নেওয়ার পর আপনারা কি তাকে সমাধান দিতে পেরেছেন? আমার প্রশ্ন প্রশাসনের কাছে, যারা গেছেন সেখানে, যারা এসব প্রশ্ন করেছেন, আই এম সরি। জি বলুন আপনি। জি, তারপর আমাকে আমি পরে ফোন দেই, ফোন দেওয়ার পর যে
আরেকটু কথা বলি মাঝখানে, তখন আমার এই আমার নাম্বার যখন ফেসবুকে পেপারে গেছে, আমাকে অনেক রকমের হয়রানি, তারপর ব্ল্যাকমেলিং, অনেক কিছু করতেছে টাকা পয়সা নিয়ে, এমনকি যে নোংরা ভাষায় নোংরা প্রস্তাব পর্যন্ত আমার জীবনে, মানে প্রথম নোংরা প্রস্তাব পর্যন্ত ভাইয়া আমাকে দিচ্ছে। আমি একটা শোকাহত মা, আমাকে বদমাইশ আমাকে ফোন দিয়ে এত আজে বাজে কথা বলছে, বলে আপনার ছেলে আমার কাছে আছে, আপনি যদি এই শর্ত মানেন তাহলে আপনার ছেলেকে আমি দিব। আমি তো মানে লোকটাকে বকাবকি করে ফোনটা আমি রেখে দিছি, এবং সেদিন আমি প্রশাসনকে জানাইছি যে আমি লালসার শিকারও হচ্ছি, আমি কিন্তু হয়রানির শিকার হচ্ছি, যেগুলো আমার আসলে কি বলবো, আমার খুব কষ্ট লাগতেছে যে যে মানুষ এসবের সুযোগও নিচ্ছে, এত বেয়াদব মানুষ হইতে পারে ভাইয়া। তো মানে আপনাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছে আপনি কি এটাই বোঝাতে চাচ্ছেন? বাসা থেকে রাগ করে বের হয় নাই, তো আপনাকে আমি সাহায্য করবো, আপনার একটা শর্ত মানতে হবে ভাই। আজকে আমার লজ্জা শরম আমার এত লজ্জা লাগছে, আমি কি বলবো, আমি কথাটা বলতে কালকে আমি মানববন্ধনে কথাটা আকার ইঙ্গিতে বলছি যে আমি আমি নোংরা কথার শিকার হচ্ছি। আমি প্রশাসনকে জানাইছি, জানানোর পর আমি বলছি কি আপনাদেরকে আমি এত কিছু জানাইতেছি, এবং আমি সাথে সাথে ডিবিকে এবং পুলিশ। দর্শক শ্রোতা, আপনারা দেখলেন যে তিনি লাইভে এসে কি বলেন, তার সন্তান হারিয়ে যাওয়ার পর তারপর সাহায্যের জন্য গেলে তাকে দেওয়া হয় কুপ্রস্তাব, এবং আসলে সেখানে ঘটনাটা কি ঘটে। তো দর্শক, এই তার বক্তব্য শুনে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো দর্শক, এখন আমরা দেখে আসি যে নেতুল আব্বাসী সাহেবের নামে যে মামলা করা হয়েছে, কেন মামলা করা হয়েছে আমরা সে ভিডিও বিস্তারিত দেখে আসি। বাংলাদেশের মুসলমান মেনে নিতে পারে না, এমনকি এই সমস্ত নাস্তিক মোর্তাদ বেঈমানেরা এই আপনার ইনায়তুল্লাহ আব্বাসী হুজুরের কুশপুত্তলিকা তৈরি করে তার আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে বলে নাউজুবিল্লাহ, এটাকে বিশ্বাস করা যায়? একটা আলেমের কুশপুত্তলিকা বানিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে এই 95% মুসলমানের দেশে? বর্তমানে বাংলাদেশে সমস্ত আলেম ওলামা যখন জেলে বন্দি, গোটা বাংলাদেশের মুসলমানদের নেতৃত্ব দিয়ে কথা বলতেছেন ডক্টর ইনায়তুল্লাহ আব্বাসী, কথা বলে না কেন? এবং তিনি টকশোর ভেতরে বাংলাদেশের চিহ্নিত নাস্তিকদেরকে এমন ভাবে ধরাশয়ী করেছেন তার কাছে সবাই কুপকাট হয়ে গেছে। কিন্তু যখন তিনি নাস্তিকদের বিতাড়িত করে তালেমদের ঐক্যবদ্ধতার ডাক দিয়েছে, বলছে মাসলাক যার যার, দিন ইসলাম সবার, আসো সবাই এক হই, এখন ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে, এমনকি তার বিরুদ্ধে মামলা করেছে শাহবাগ থানায়। তার অপরাধটা কি? তিনি টকশোতে গিয়ে বলেছিলেন যে জঙ্গি, এই শব্দটির উৎপত্তি হলো ফার্সি শব্দ থেকে, ফার্সি শব্দ জং থেকে এসেছে জঙ্গি, জং মানে হলো যুদ্ধ, আর জঙ্গি মানে হলো যোদ্ধা, যারা যুদ্ধ করে তাদেরকে জঙ্গি বলা হয়, এটা তিনি বলেছে উৎপত্তিগত অর্থ। আজকে গুগলে সার্চ দিলে আপনার সার্চ দিলেই নেটের মধ্যে পাওয়া যায়, এটাই নাকি তার অপরাধ? তারা বলতেছে সে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে জঙ্গি বলেছে, এই জন্য তার বিরুদ্ধে মামলা। এদেরকে বলতে চাই মনোযোগ দিয়ে শুনে নাও, ভালো করে বোঝার চেষ্টা করো, আমরা সকলে মুসলমান কাফের নামের একটা শব্দের সঙ্গে পরিচিত আছি না নাই? এখন আপনারা সবাই বলেন তো কাফের শব্দের অর্থ কি? না, জোরে বলেন কাফের অর্থ কি? আমরা কিন্তু সবাই জানি কাফের অর্থ হলো অস্বীকার করা, কিন্তু কাফেরের উৎপত্তিগত অর্থ হলো লুকিয়ে ফেলা, ঢেকে ফেলা। বোঝার চেষ্টা করেন কি ফেলা, লুকিয়ে ফেলা, ঢেকে ফেলা। এই জন্য সৌদি আরবের বড় বড় বিশেষজ্ঞরা লুকিয়ে ফেলা ঢেকে ফেলা, যেহেতু কাফের যারা কৃষক খেতে কাজ করে মাটির ভেতরে কি বপন করে, বীজ বপন করে, যেহেতু কৃষকরা মাটির মধ্যে বীজ বপন করে, এই জন্য কৃষকদেরকে তারা কাফের বলে। বোঝার চেষ্টা করেন,
সৌদি আরবের বড় বড় পণ্ডিতরা কৃষকদেরকে কি বলে? কাফের বলে। এটা হলো কাফেরের উৎপত্তিগত অর্থ। এখন আমি যদি এই আলোচনা করি, আগামী কালকে আপনারা মামলা করবেন যে আমাদের খতিব সাহেব বাংলাদেশের সব কৃষকদেরকে কাফের বলেছে, তার বিরুদ্ধে কাফের ফতোয়া দিয়েছে, তার বিরুদ্ধে মামলা করতে হবে, এই কথা কি বলা সম্ভব হবে? এই কথা তো একটা মূর্খ জাহিলও বোঝে যে উৎপত্তিগত অর্থ আর ব্যবহারগত অর্থ কোনো সময় এক হতে নাও। দর্শক শ্রোতা, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিও শেষ করে ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে দর্শক প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজ সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, ভিডিও এখানে শেষ করতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।